হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি চার ধরনের কাবাব। একটা হচ্ছে তান্দুরি কাবাব, আর আরেকটা হচ্ছে কাবাব প্লেটারের জন্য একটি বিশেষ ধরনের কাবাব আমি তৈরি করব, যেটা একটি কাবাব তৈরি করে আমি তিনটি ফ্লেভার অ্যাড করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি তান্দুরি চিকেনের প্রিপারেশনটা করে নিব। তো এখানে আমরা চারটা মুরগি রান নিয়েছি। তো দুটা হচ্ছে সোনালি মুরগির আর দুটা হচ্ছে ফার্মের মুরগির। ফার্মের মুরগির সাইজগুলো বড় ছিল, সে কারণে এগুলোকে আবার চারটা পার্ট করে নিয়েছি আর এগুলোর গায়ে ভাবে কাট করে নিয়েছি, যাতে করে মশলাগুলো ঢোকে। তান্দুরি চিকেনের জন্য আমাদের লাগছে টক দই 1/4 কাপ, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, চাট মশলা গুঁড়া 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ। ঝালটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর কালারের জন্য আমরা এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, চাইলে এর পরিবর্তে হোয়াইট ভিনেগারও দিতে পারেন, এটা মাংসটাকে অনেকটা জুসি করবে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। সরিষা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ, এটা অপশনাল, না দিলেও হবে, বাট কাবাব জাতীয় জিনিসে যদি সরিষা বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসে। এখন দিচ্ছি আমি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মেখে নিব। তারপর আমি মাংসটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। আমি এখানে সরিষার তেল আর সরিষা বাটা দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, চাইলে সরিষার তেলের পরিবর্তে নর্মাল তেলটাও ব্যবহার করতে পারেন, বাট সরিষার তেলটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে কিছুটা ভালো কালারের জন্য 1-2 ফোঁটা রেড রং ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ক্যামেরা এই রংটা দেখতে কিছুটা ওট ফিল হচ্ছে, বাট এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এটা যখন আমরা রান্না করব তখন ভালো একটা কালার আসবে। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। এখন আমি কাবাব প্লেটারের জন্য যে মেন কাবাবটা করব সেটা দেখাচ্ছি। তো এখানে আমি একটা কিউব করে কেটে নিয়েছি আর একটা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো এক ধরনের কাটলি হবে, আমি জাস্ট দেখানোর জন্য এটা করেছি। এখন আমি সবগুলোকে একসাথে করে নিব। আর এখানে দুটা মিলে হচ্ছে আমার 520 গ্রামের মতো। আজকে যে কাবাবটা দেখাবো, এই এক ধরনের কাবাব দিয়ে কিন্তু আমরা 3টা ফ্লেভার করব। অন্য এক বাটিতে নিচ্ছি পানি ঝরানো টক দই 1/4 কাপ, দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ। আজকের রেসিপিতে সরিষা বাটাটা কিন্তু পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। কাজু বাদাম বাটা 1.5 টেবিল চামচ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আজকে আমরা এই একটি কাবাব দিয়ে 3টি ফ্লেভার করব। একটি হচ্ছে হরিয়ালি কাবাব, আরেকটি হচ্ছে তান্দুরি ফ্লেভার দিয়ে লাল কাবাব, আর আরেকটি হবে সাদা কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ, আপনারা এর পরিবর্তে লেবুর রস অথবা বেকিং পাউডার, সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এই 3টা জিনিসই কিন্তু মাংসটাকে অনেকটা জুসি আর নরম করবে। এখন আমি বোনলেস চিকেন দিচ্ছি 520 গ্রাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আজকে যে কাবাবটা করছি এখানে লিকুইডের পরিমাণ কিন্তু খুবই কম, যার ফলে যে মশলাগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু চিকেনের গায়ে খুব ভালো করে লেগে থাকবে। আর লিকুইডের পরিমাণ কম থাকার ফলে এটা কিন্তু আমরা অনেকদিন ধরে ফ্রোজেন করে রাখতে পারবো। এখন দিচ্ছি আমি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। আর যদি ওভারনাইট রাখা যায় তাহলে কিন্তু এটার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। প্রায় 4 ঘন্টা পর তান্দুরির জন্য যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেটা বের করে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করে নিব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি 2 টেবিল চামচ, তেলটা কিছুটা গরম হলে আমি চিকেনটা দিয়ে দিব। এইবার ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিকেন থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে। যেহেতু এটা ফার্মের মুরগি, এটা কিন্তু হতে বেশিক্ষণ লাগবে না। তো এটাকে এখন আমি উল্টিয়ে দিব।
তো এভাবে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিলে কিন্তু তান্দুরি যে কালারটা থাকবে সেটা চলে আসবে। আর যারা স্মোকি ফ্লেভার পছন্দ করে তারা কিন্তু চাইলে এখানে একটি কয়লা দিয়ে তার মধ্যে উপরে একটু ঘি বা বাটার যদি ছড়িয়ে দেন তাহলে কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে আসবে। হয়ে গেছে, তো এবার আমি এটাকে নামিয়ে নিব। অন্যদিকে কাবাব প্লেটারের জন্য আমরা যেই মেইন কাবাবটা করেছিলাম সেটাকেও কিন্তু আমরা বের করে নিয়েছি। দেখুন এটা কতটা টাইট হয়ে আছে। এবার আমরা এটাকে তিনটা সেকশনে ভাগ করে নিব। তো আমি এটাকে তিনটা সেকশনে ভাগ করে নিয়েছি। আমি এটাকে সাদা রাখবো। আমি জাস্ট এখানে হাফ টেবিলের মতো সরিষার তেল ব্যবহার করছি। এই তেলটা গ্রিল করতে হেল্প করবে। চাইলে আপনারা আরও বেশি তেল ব্যবহার করতে পারেন এবং চাইলে কিন্তু নর্মাল তেলটাও ব্যবহার করতে পারেন। এটা হয়ে গেছে আমাদের সাদা কাবাব। এখন আমরা যাচ্ছি লাল কাবাবে। এখানে আমি দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামচ, বারবিকিউ ফ্লেভারের জন্য গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ, চাইলে কাবাবের মশলাটাও ব্যবহার করতে পারেন। এখানে দিচ্ছি আমি কয়েক ফোঁটা জর্দা রং ভালো একটা কালারের জন্য, আর দিচ্ছি এক চামচ টমেটো সস। খুব ভালো করে এবার মিশিয়ে নিব। এটাতেও আমি সরিষার তেল দিচ্ছি হাফ টেবিল চামচ। এই তেলটা এটাকে অনেকটা জুসি আর একটি বারবিকিউ ফ্লেভার নিয়ে আসবে। হয়ে গেছে, এবার আমরা যাব সবুজটাতে। তো এটার জন্য আমি সমপরিমাণ পুদিনা পাতা, ধনে পাতা আর দুইটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি 1.5 টেবিল চামচ। ভালো কালারের জন্য আমি এখানে 1-2 ফোঁটা সবুজ রং ব্যবহার করছি। আপনারা চাইলে এটা না দিলেও হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিব। আমার এখানে 3 ধরনের কাবাব কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর এগুলোকে গাঁথার জন্য আমি এ ধরনের শাসলিক কাঠি ব্যবহার করছি। এবার আমি এগুলোকে গেঁথে নিব। লম্বা যেগুলো আছে এগুলোকে আমি কাঁথাশিলার মতো করে গেঁথে নিব। এতে করে এটা খুব ভালো করে আটকে থাকবে। আমার প্রত্যেকটা সেকশন থেকে 3টা করে কাবাব হবে। তো আমার সাদা কাবাবটা গেঁথে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো এভাবেই করে নিব। প্রত্যেকটা কাবাবই কিন্তু আমার গেঁথে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর প্রত্যেকটা থেকে আমার 3টা করে কাবাব হয়েছে। এবার আমি এগুলোকে রান্না করে নিব। প্রথমে আমি সাদা কাবাবগুলো ভেজে নিব। এ কারণে আমি কড়াইতে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে কাবাবগুলো দিয়ে দিব। আর এগুলো আমি প্রত্যেকটা সাইডেই 5 থেকে 6 মিনিটের মতো করে ভেজে নিব। মোট আমি 10-12 মিনিটের মতো ভাজবো। খুব বেশি ভাজা যাবে না, কারণ এগুলো অনেকটা জুসি যে ভাবটা থাকে সেটা চলে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। যেহেতু ফার্মের মুরগি এগুলো হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। সাদা কাবাবগুলো হয়ে যাওয়ার পর আমি সেম প্যানেই লালগুলো ভেজে নিব, আর এগুলোকে 10-12 মিনিট সেম নিয়মেই ভেজে নিব। আপনারা যদি কাবাবে স্মোকি ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে সবগুলো কাবাব ভাজা হয়ে যাওয়ার পর একটি কয়লা গরম করে তার উপরে কিছুটা তেল ঢেলে দিবেন এবং ঢাকনা লাগিয়ে দিবেন। এতে করে কাবাবের মধ্যে ভালো একটি স্মোকি ফ্লেভার চলে আসবে। তো আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখানে যে কাবাব প্লেটার আছে এটার সাথে আপনারা শসা যে রায়তা সালাডটা আছে ওইটা অবশ্যই সার্ভ করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমার তান্দুরি চিকেনটাও তৈরি করা হয়ে গেছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।